জেলা আদালতে সদ্য গঠিত ফ্যামিলি কোর্ট চালুর বিরোধিতা করল আসানসোল বার অ্যাসোসিয়েশন। শুক্রবার তাদের বৈঠক হয়। আইনজীবীরা মনে করছেন এই আদালত চালু হলে বিচার প্রার্থী, মামলাকারী ও আইনজীবী সব পক্ষে সমস্যায় পড়বেন। আদালতের কিছু নিয়ম বদল প্রয়োজন, এই নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হবে। তাতে কাজ না হলে বৃহত্তর আন্দোলন হবে, জানিয়েছেন আসানসোল বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বাণী মণ্ডল। আসানসোল জেলা আদালতে তা এখন কার্যকর হয়েছে, তার মতো এই আদালত চালু হলে নানা সমস্যা দেখা দেবে। যেমন সওয়াল জবাব করার জন্য মামলাকারী বা বিচার প্রার্থীদের আইনজীবীর প্রয়োজন হবে না, অর্থাৎ মামলাকারী বা বিচার প্রার্থীকে সওয়াল জবাব করতে হবে, কোনো আইনজীবী তাদের হয়ে লড়তেও পারবেন না। দ্বিতীয়ত, খোরপোশ, বিবাহ বিচ্ছেদ, পিতৃত্বের অধিকার সহ পারিবারিক নানা বিষয়ে মামলা এই আদালতে করতে হবে। আসানসোল আদালতে এই মুহূর্তে 14টি এজলাস রয়েছে। প্রতিটি এজলাসে এই বিষয় সংক্রান্ত বহু মামলা রয়েছে। বর্তমানে 17 জন বিচারক সেসব মামলা শোনেন ও রায় দেন। এই সমস্ত মামলা পরিবার আদালতে গেলে মাত্র 1 জন বিচারক মামলা শুনবেন ও রায়দান করবেন। এতে মামলা নিষ্পত্তি হতে সময় লাগবে, বিচার প্রার্থীরাও দ্রুত বিচার পাবেন না। ফ্যামিলি কোর্ট আমাদের এখানে একটা স্টেবলিশ হয়েছে, স্টার্ট হয়ে গেছে, মানে খুব কম সময়ের মধ্যে লয়ার দিকে বুঝতে না দিয়ে ফ্যামিলি কোর্টটা উদ্বোধন হয়েছে। যদিও সেই উদ্বোধনে আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল, গিয়েছিলাম, কিন্তু এতে যে কি ক্ষতি হলো, সাধারণ লিটিগেন্স যারা বিচার প্রার্থী তাদের খুব অসুবিধা হয়ে গেল, কারণ 25-30 হাজার কেস যেগুলো পুরনো আছে সেটা সব একসঙ্গে 14টা 15টা কোর্টের কেস চলে এলো। এবারে তাহলে ডেট পড়বে কবে, একটা কেসের আজকে স্টুডে হলে পুরোনো কেসের 1 বছর পরে সে টাকা পাওয়ার জন্য 1 বছর পরে তাকে আসতে হবে, সেদিনও যে পাবে তার কোনো মানে নেই। সেটার জন্য আমরা সুরাহা করছি যাতে কোনো একটা মধ্যস্থ করে আইনজীবীদের মাধ্যমে বা আমরা এটাকে ইয়ে করতে পারি, সলভ করতে পারি। যদি দেখা যায় সলভ করা না হচ্ছে, আমরা ঊর্ধ্বতন অফিসারদের সঙ্গে বসবো। এবার দেখা যায় যদি না হচ্ছে তখন আমাদের বৃহত্তর আন্দোলন যাবার একটা সিদ্ধান্ত নিতে হবে। এখন যদি সুরাহা হয়ে যায় তাহলে আমাদের কিছু নয়, আর যদি না সুরাহা হয় তখন আমাদের অন্য পথ চিন্তা করতে হবে। এই আদালতে আইনজীবীদের প্রবেশাধিকার এবং বিচার প্রার্থী ও মামলাকারীদের পক্ষে সওয়াল জবাব করার অনুমতি দিতে হবে। গত 23 ফেব্রুয়ারি আসানসোল আদালতে পরিবার আদালতের উদ্বোধন করেন জেলা জজ গোপাল কুমার ডালমিয়া। অন্যদিকে আসানসোল বার অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেশ তিওয়ারি বলেন, আসানসোল আদালতে যে ফ্যামিলি কোর্ট চালু হলো তাতে শুধু আইনজীবীরাই নয়, বিচারের আশায় আসা সব সাধারণ মানুষের সমস্যায় পড়বেন। তিনি বলেন, ফ্যামিলি কোর্টের নিয়ম অনুযায়ী আইনজীবীরা সেই আদালতে জেরা করতে পারবেন না। আর প্রায় 15টি আদালতের মামলা ফ্যামিলি কোর্টে রয়েছে, তাতে সব মিলিয়ে ফ্যামিলি কোর্টে প্রায় 30,000 মামলা থাকবে। আজ ফ্যামিলি কোর্ট কে লেকে এক মিটিং ব্যাঠা থা, জিসমে আসানসোল কোর্ট কে বিভিন্ন সিনিয়র অ্যাডভোকেট এবং করিব 200 লয়ার মৌজুদ থে। एक्चुअली ऐसा है कि हम लोग के यहाँ पर थोड़ा फैमिली कोर्ट आ गया, हटात करके यहाँ पर भेज दिया गया। हम लोग ये चीज़ समझ नहीं सके और बहुत से डिस्ट्रिक्ट में अभी ये कोर्ट आया नहीं है। इसका मेल जो मसला बात कि जितने भी लिटिगेंट है ना, उन लोग को समझ लीजिए कि जो पहले महीना में, एक महीना में जो डेट गिरता था वो डेट 1 साल का बाद गिरेगा, 2 साल का बाद गिरेगा। इसका फलस्वरूप यह होता है कि जो 14 कोर्ट में जो केस था वो एक कोर्ट में लाके इसको खड़ा कर दिया गया। एक कोर्ट में आने से डेट तो लॉन्ग डेट में डेट गिरेगा। दूसरा ये बात है कि जो भी लॉयर है उस कोर्ट में लॉयर का बोलने का इजाज़त नहीं है, तो इससे कोर्ट में दलाल का संख्या बढ़ेगा और जो लिटिगेंट है उसका बहुत ही असुविधा का सामना करना पड़ेगा। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে মনপসন্দ চাক্কি ফ্রেশ আটা, মনপসন্দ। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।